সন্ধে ছয় পাঁচ সাত মমতা আরও বলেন তিন দিন ধরে সমানে অপেক্ষা করছি বাংলার মানুষের সহানুভূতি আছে আমরা সবাই চাই সিবিআই তাড়াতাড়ি বিচার করুক এই নিয়ে আমাদের কোনো বিচারিতা নেই কেসটা এখন সিবিআইয়ের হাতে সুপ্রিম কোর্টে বিচার চলছে আজকে আমাদের আলোচনা ছিল বিশেষ করে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা সুনিশ্চিত করা সন্ধে ছয় পাঁচ তিন মমতা বলেন আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখেছিলাম ওরা চাইলে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শেয়ার করতাম যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সিবিআই তদন্ত করছে তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয় সন্ধে ছয় পাঁচ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পৌনে পাঁচটা থেকে প্রায় সাতটা বাজে আমরা দুই ঘন্টা এক শূন্য মিনিট হলের মধ্যে অপেক্ষা করছিলাম ডাক্তার ভাইবোনদের তাঁদের শুভবুদ্ধির উদয় হবে তাঁরা মিটিংয়ে আসবেন ভেবেছিলাম আমরা ওরা দুপক্ষই শর্ত দিয়েছিলাম মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব রাজ্য পুলিশের ডিজি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু ওরা আসলেন না আমরা শুধু খোলা মনে আলোচনা করতে চাই কোনো দড়ির বাঁধন নেই হয়তো আলোচনা করতে করতে নতুন